মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিম। আমাদের আজকের টপিক মাইক্রোটিক ফায়ারওয়াল ফিল্টার। তো মাইক্রোটিক ফায়ারওয়াল ফিল্টার নিয়ে বেসিক্যালি আজকে আমাদের যে টপিকটা আমি ডিসকাস করব সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা নিয়ে অলরেডি লাস্ট উইকে আমি একটা ভিডিও পাবলিশ করছি, আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা যারা আজকে ডিরেক্টলি এই ভিডিওটা দেখতেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন আপনারা ফার্স্ট ভিডিওটা আগে দেখেন, যাতে করে আপনারা ফায়ারওয়াল ফিল্টারের কনসেপ্টটা পুরোপুরি বুঝতে পারেন। ওকে, সো আমি আমি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ডিরেক্ট মাইক্রোটিকের ফায়ারওয়াল ফিল্টার অপশনে। ফিল্টার নিয়ে লাস্ট ক্লাসে আমরা প্রচুর ডিসকাশন করছি, কী কী চেইন আমরা ইউজ করি, কোথায় কি কনফিগারেশন দিলে সেটার ইম্প্যাক্টটা কী হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে ফার্স্টে ডিসকাস করব সেটা হচ্ছে যে লেয়ার 7 প্রোটোকল দিয়ে কিভাবে আমরা ফায়ারওয়াল ফিল্টারে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করতে পারি। তো আমাদের অর্গানাইজেশন অনেক সময় অনেক রকম কিছু পলিসি আমরা পাই, যে পলিসিগুলোতে অনেক সময় অনেক রকম ওয়েবসাইট ব্লক করতে হয়। হ্যাঁ, সো সেই সব মুহূর্তে আমাদের এই ফায়ারওয়াল ফিল্টার থেকে আমরা এই লেয়ার 7 প্রোটোকল ইউজ করে বিভিন্ন ওয়েবসাইট আমরা চাইলে খুব সহজে ব্লক করতে পারি। তো আমরা দেখি যে এই লেয়ার 7 প্রোটোকলটা আসলে কিভাবে ইউজ করা হয়, এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, সেই জিনিসটাই আমরা ফার্স্টে আজকে দেখব। তো লেয়ার 7 প্রোটোকল জিনিসটা আসলে কি সেটা আমরা আগে একটু মানে সিম্পলি একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে টোটাল যে ওএসআই লেয়ার আছে সেই লেয়ারের 7 নম্বর লেয়ারকে বলা হয় অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? তো লেয়ার 7 হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারের যদি কোনো প্যাকেটকে, মানে একটা প্যাকেটের মধ্যে তো অনেক ইনফরমেশন থাকে, সো একটা প্যাকেটকে যদি অ্যাপ্লিকেশন লেয়ারের উপর বেস করে যদি সেই প্যাকেটটাকে অ্যালাউ, ডিনাই, ড্রপ, অ্যাকসেপ্ট, রিজেক্ট, যাই হোয়াট এভার, যদি আমরা কিছু একটা করতে চাই তাহলে এই অপশনটা আমরা ইউজ করি। সো লেয়ার 7 প্রোটোকলে যেসব ফায়ারওয়ালগুলো নর্মালি কাজ করে, মাইক্রোটিক খুব অল্প অল্প জায়গা নিয়ে, মানে খুব অল্প পরিসরে লেয়ার 7 নিয়ে কাজ করে। অন্যান্য যে রাউটারগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি লেয়ার 7 কাজ করে, মানে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, সেই রাউটারগুলো অনেক এক্সপেন্সিভ। মাইক্রোটিকের একটা একটা অল্প একটু পার্ট যেটা লেয়ার 7 নিয়ে কাজ করে, সেই অপশনটাকে আমরা ইউজ করে বিভিন্ন ওয়েবসাইটগুলো নর্মালি ব্লক করে থাকি। আচ্ছা, তো লেয়ার 7 প্রোটোকলে যদি আমরা কোনো ওয়েবসাইট ব্লক করতে চাই তাহলে সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে আমরা কল করি একটা কোড দিয়ে। সেই কোডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পার্ল স্ক্রিপ্টিং, এটা এটাকে বলা হয় রেজেক্স, রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনে যে কোডটা লেখা হয় সেই কোডটা অ্যাকচুয়ালি একটা পার্ল স্ক্রিপ্টিংয়ের কোড। সেই কোডটা লেখা হয় পার্লের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং সেই সেই কোডটাকে আমরা বলি রেজেক্স, রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, তাহলে এই লেয়ার 7 প্রোটোকল যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি আমাদের আসলে পার্ল স্ক্রিপ্টিং অথবা রেজেক্স, রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে খুব বেশি আইডিয়া দরকার কি না? আসলে দরকার না। কেন দরকার না? কারণ আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ব্লক করতে চাই সেক্ষেত্রে আমরা এই লেয়ার 7 প্রোটোকলের যে যে কোডটা, সেই কোডটা আমরা খুব সহজে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিলেই খুঁজে পাবো। সাপোজ যদি আমি আজকে মনে করি যে না, আমি আজকে আমার অর্গানাইজেশনের জন্য আমি ফেসবুকটা ব্লক করব, হ্যাঁ, তাহলে আমি সেটা কিভাবে করব? প্রথমে ফেসবুকের জন্য যে রেজেক্স বা পার্ল স্ক্রিপ্টিং ইউজ করে যে ফেসবুকের ইউআরএলটা যে ব্লক করা হয় তার যে রেজেক্স, সেটা আমি গুগল থেকে খুঁজে বের করবো। সো আমি গুগলে যাই, গুগলে গিয়ে আমি লিখব ওকে মাইক্রোটিক দিয়ে কিভাবে লেয়ার 7-এ ফেসবুক ব্লক করা যায়, বিভিন্ন ওয়েবসাইট আসছে। তো সাপোজ আমি মাইক্রোটিকেরই একটা ওয়েবসাইটে যাই, ব্লকিং ফেসবুক, এখানে গিয়ে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুকটাকে বন্ধ করার জন্য যে রেজেক্সটা আমার দরকার সেই রেজেক্সটা আমার খুঁজে বের করা। যে দেখেন এখানে লেখাই আছে যে রেজেক্সটা হচ্ছে এইটুকু, এই জায়গায় কোনো কোনো স্পেশাল ক্যারেক্টার, সেমিকলন, দাঁড়াই, কমা কিছুই আপনি এখান থেকে ভুল করলে কিন্তু এটা আর কাজ করবে না। সো এইটা আমি ঠিকঠাক মতন কপি করে নিচ্ছি, আগে পিছে যা যা আছে আমি পুরাটুকু কপি করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি আমার মাইক্রোটিক রাউটারে। মাইক্রোটিক রাউটারে লেয়ার 7 নামে একটা অপশন আছে, লেয়ার 7 প্রোটোকলের মধ্যে আমি ফেসবুক নামে একটা রেজেক্স ক্রিয়েট করতেছি এবং এর মধ্যে আমি দিব
এইটুকু অ্যাপ্লাই, ওকে। সো এখন আমি যে রেজেক্টসটা অ্যাকচুয়ালি লিখলাম, সেই রেজেক্টসটা বা রেজেক্টসটা আমি গুগল থেকে কপি করে আনলাম, এইটুক দিয়ে আসলে কি করবে সে হচ্ছে, ফেসবুকের ওয়েবসাইটটা যদি আমি যে প্যাকেটটা সেন্ড করব বা ইউজার যে প্যাকেটটা সেন্ড করবে সেই প্যাকেটের মধ্যে যদি ইউআরএল এর ঘরে যদি ফেসবুক ডট কম থাকে তাহলে সেটাকে ম্যাচ করবে। আচ্ছা, ম্যাচ করার পরে কি করবে, সেটাকে যদি ড্রপ করতে বলি তাহলে তাহলে সেটা ড্রপ করবে। তাহলে সেটা কিভাবে করব আমি, সাপোজ আমি যদি একটা রুল ক্রিয়েট করতে চাই, সেই রুলের মধ্যে আমি চেইন দিব ফরওয়ার্ড। কেন ফরওয়ার্ড দিব, কারণ এই এই জিনিসগুলো আগের ভিডিও বা তার আগের ভিডিওতে যথেষ্ট ডিসকাশন করা হয়েছে যে কখন কোন চেইন আমরা ইউজ করি। সোর্স অ্যাড্রেসের ক্ষেত্রে আমি আমার প্রাইভেট আইপির ব্লক দিব, আমার ক্ষেত্রে প্রাইভেট আইপি, আমি যেটা বাসায় ইউজ করতেছি সেই প্রাইভেট আইপিটা হচ্ছে 10.0.0.1/24। তার মানে আমার প্রাইভেট আইপি হচ্ছে 10.0.0.0/24, এবং আমি অ্যাডভান্সে গিয়ে লেয়ার 7 প্রোটোকলের মধ্যে ফেসবুকটা সিলেক্ট করে দিব। এখানে যেহেতু আমার একটাই লেয়ার 7 প্রোটোকল আমি এখানে রেজেক্টস লিখছি, সেহেতু এই ড্রপ ডাউন থেকে আমি একটা রেজেক্টসই খুঁজে পাচ্ছি। আমি যদি এখানে আরও ফেসবুক, জিমেইল, গুগল, হটমেইল, ব্লা 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 আরও যদি অনেক ইউআরএল যদি আমি সেখানে রাখতাম তাহলে সেগুলোও এই ড্রপ ডাউনে আসতো। সো এখান থেকে আমি ফেসবুক সিলেক্ট করলাম, অ্যাকশানে গিয়ে আমি এটাকে কী করব, অ্যাকশানে গিয়ে যদি আমি এটাকে সাপোজ ড্রপ করি, তাহলে এখন আমার বাসার জন্য ফেসবুক সাইটটা ব্লক হয়ে যাওয়া উচিত। ওকে, সো আমি একটু টেস্ট করি যে আমার বাসায় আসলে ফেসবুক সাইটটা বন্ধ হয়েছে কি না। ফেসবুকের পেজটা আসছে না, সো আমি একটু মাইক্রোটিকে গিয়ে দেখি। অলরেডি এই যে ফায়ারওয়াল ফিল্টারটা আমি ক্রিয়েট করছি ফেসবুকের জন্য, এই ফিল্টারটা অলরেডি হিট পাচ্ছে। এই যে দেখেন, এই ফিল্টারটা যদি কোনো প্যাকেট হিট করে সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাই যে সেই প্যাকেটটা কতগুলো প্যাকেট সেখানে হিট করতেছে, কত বাইটস ট্রাফিক সেখানে হিট করতেছে। হ্যাঁ, সব কিছু এখানে দেখতে পাই, টোটাল 26টা প্যাকেট জেনারেট করছে আমার পিসিটা, সবগুলো প্যাকেটেই এই ACL এর মধ্যে হিট করতেছে এবং ড্রপ করতেছে। তো আমি আবার একটু গিয়ে দেখি যে ফেসবুকটা আসলে ওপেন হচ্ছে কি না। এখনও স্টিল আমার ব্রাউজার ট্রাই করতেছে ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য, বিভিন্ন ফেসবুকের বিভিন্ন আইপি আছে, বিভিন্ন IPv6 আছে, IPv4 আছে, সেগুলোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছে যে কোনো না কোনো আইপিতে সে কানেক্ট করতে পারে কিনা। আমার ব্রাউজারটা স্টিল ট্রাই করতেছে কিন্তু কোনোটাতেই কানেক্ট হতে পারতেছে না, বিকজ অফ আমি একটা রেজেক্টস লিখছি, যে রেজেক্টসটা দিয়ে অ্যাকচুয়ালি ফেসবুকটা ড্রপ করা। সো আপনারা আপনাদের অর্গানাইজেশনে কীভাবে ফেসবুক বন্ধ করতে পারবেন সেই জিনিসটা এখানে খুব সহজেই দেখতে পাইলেন। সো আমি এখন কি করতে পারি, আমাদের আমি হয়তো বাসায় সবার জন্য না করে যদি স্পেসিফিক কোনো ইউজারের জন্য করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, সেই ইউজারের আইপিটা লিখবো। সেই ইউজারের আইপি যদি 10 হয় তাহলে কী হবে, শুধুমাত্র সেই ইউজারের জন্য বন্ধ হবে। হ্যাঁ, আর যদি আমি মনে করি যে না, আমি অ্যাড্রেস লিস্ট আকারে করব, আমি অনেকজন ইউজারকে এই এইখানে অ্যাক্সেস করতে দিব না এবং বাকি ইউজারদেরকে যদি অ্যাক্সেস করতে দিতে চাই সেক্ষেত্রে আমরা নর্মালি অ্যাড্রেস লিস্ট ইউজ করতে পারি। আমরা অ্যাড্রেস লিস্টের মধ্যে যে যে ইউজারকে অ্যাড করব এবং সেই ইউজারকে যদি এই অ্যাড্রেস লিস্টের মধ্যে এসে কল করে দিই তাহলে সেই ইউজারগুলো আর কি করবে না, ফেসবুক ইউজ করতে পারবে না। সো অ্যাড্রেস লিস্টের ইউজটা আমি গত পর্বেই আপনাদেরকে দেখাইছি, গত ভিডিওতে ছিল ক্লিয়ারলি যে অ্যাড্রেস লিস্টটা কীভাবে ইউজ করা হয়, সেই কনসেপ্টটা ওখানে ডিটেল ডিসকাস করা আছে। আরেকটা জিনিস ফায়ারওয়াল ফিল্টারের মধ্যে আমি আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে যে নট সাইন। একটা সোর্স অ্যাড্রেসের আগে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটার ইউজটা কি, এই বক্সটা আমরা কখন ইউজ করি সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি। তো এই বক্সটা আসলে কি, কিছুক্ষণ আগে আমি এখানে সোর্স অ্যাড্রেস হিসাবে আমি কি করছিলাম, আমার বাসার পুরো ব্লকটাকে আমি এখানে মেনশন করছিলাম এবং ফেসবুক ড্রপ করছিলাম। এতে কি হয়েছিল, আমার ফেসবুকটা কিন্তু স্টিল দেখেন কানেক্ট করার চেষ্টা করতেছে কিন্তু এখনও ফেসবুকে কানেক্ট হইতে পারে নাই। তো এখন আমি যদি এই রুলের যে রুলটা আমি কনফিগার করছি এর মধ্যে যে সোর্স অ্যাড্রেসটা আমি দিছি, এই সোর্স অ্যাড্রেসের আগায় যদি আমি একটা নট সাইন দেই, এই সাইনটাকে আমরা বলি নট সাইন, এক্সক্লেমেটরি সাইন মানে হচ্ছে নট সাইন। নট সাইন মানে কি, নট সাইন মানে হচ্ছে যে এই আইপি ছাড়া অন্য যে কোনো আইপি থেকে যদি রিকোয়েস্ট আসে এবং সেই রিকোয়েস্টের প্যাকেটের মধ্যে যদি ফেসবুক ম্যাচ করে তাহলে সেটাকে ড্রপ করবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি এখন একটা রুল ক্রিয়েট করছি যে এই আইপি ছাড়া, মানে আমার বাসার যে আইপি আছে সেই আইপি ছাড়া অন্য কোনো আইপি থেকে যদি ফেসবুকে যাইতে চায় সেটাকে ব্লক করো।
তা আমার আমার বাসায় তো আইপির ব্লক একটাই, সো এই ক্ষেত্রে আসলে এই এই রুলটা খুব একটা বেশি কাজে আসবে না। কিন্তু যদি আমি এইরকম একটা রুল করি 10.0.0.10, তাহলে কি হবে? তাহলে এই রুলটা বলতেছে যে এই আইপি ছাড়া, মানে নট মানে হচ্ছে যে এই আইপি ছাড়া অন্য যে কোনো আইপি থেকে যদি রিকোয়েস্ট আসে মাইক্রোটিক রাউটারের কাছে এবং সেই প্যাকেটের মধ্যে যদি ফেসবুক ইউআরএলের মধ্যে ফেসবুক থাকে, তাহলে সেটাকে ড্রপ করো। তাহলে আগের রুলে আমি আবার ফিরে যাই, 0/24, আমি এই রুলটা আবার ক্রিয়েট করি। তাহলে এখন কি হবে, আমার বাসায় আমি যে ব্লকগুলো ইউজ করতেছি সেই ব্লকগুলোতে আসলে ফেসবুক এখন অ্যালাউ হয়ে যাবে। কেন? কারণ আমি আগে একটা নট সাইন দিছি। সো আমি একটু টেস্ট করে দেখি যে নট সাইনটা আসলেই কাজ করে কিনা, একটু ট্রাই করে দেখি। ওকে, সো এখন ফেসবুক চলে আসছে, তার মানে নট সাইনটা কাজ করতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে যদি শুধু স্পেসিফিক আমার আইপিটা দিতাম, সাপোজ এটা যদি স্পেসিফিক শুধু আমার আইপি হইতো এবং তার আগে যদি নট থাকতো, তাহলে কি হইতো, আমার এই রাউটার দিয়ে যতগুলো ইউজার যাবে তারা সবাই ফেসবুক ব্লক পাবে, বিকজ এখানে ফেসবুকটা ড্রপ আছে। শুধু কে অ্যালাউ থাকবে? এইখানে যে আইপিটা থাকবে। কেন? কারণ এই আইপির আগায় নট সাইন আছে। তার মানে এরকম অনেক সময় অনেক রুল করতে হয় যে যেহেতু আমি সব রুলগুলো করব, কিন্তু তার মধ্যে আমার নিজের আইপিটাকে আমি যদি ইম্পোজ করতে না চাই বা আমার জন্য সেই সাইটটা যদি অ্যালাউ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, নিজের আইপির জায়গায় নট দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, আমার নিজের আইপি ছাড়া, মানে আমার নিজের পিসি ছাড়া অন্য যে কোনো পিসিতে ফেসবুক ব্লক থাকবে। ফেসবুক না, নট অনলি, যে কোনো ইউআরএলই আসলে আপনি এখানে দিতে পারেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় কি করতে চাই, যে ফেসবুক না, আমরা সাথে আরও অনেক ওয়েবসাইট যদি ব্লক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট এই রেজেক্টসটারে কপি করব। রেজেক্টসটা কপি করে আমি যদি আরেকটা রেজেক্টস করি, সাপোজ আমি যদি ইউটিউব ব্লক করতে চাই, তাহলে এখানে ফেসবুকের জায়গায় জাস্ট কি লিখব, ইউটিউব, youtube.com, এবং এটার নাম যদি দেই ইউটিউব। এভাবে করে লেয়ার 7 ইউজ করে আমরা যতগুলা ইউআরএল এখানে অ্যাড করব, ততগুলা ইউআরএলকে যদি আমরা ফিল্টারের মধ্যে কল করে দিই এবং ড্রপ করে দিই, তাহলে সেই ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের মাইক্রোটিক ফায়ারওয়াল ফিল্টারের সব কন্টেন্টসগুলো। আর আমার মনে হয় না আর তেমন কিছু আছে, যা যা বেসিক লাগবে আমাদের লাস্ট ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা যথেষ্ট ডিসকাস করছি। আশা করি সবার ভালো লাগবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্টসে লিখবেন। আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুকে একটা পেজ আছে, সেই পেজে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন বিভিন্ন কি কি প্রবলেম হচ্ছে আপনাদের ভিডিওগুলো দেখতে গিয়ে বা বাসায় প্র্যাকটিস করতে গিয়ে। আমার ভিডিওগুলো করার মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যারা সময় পাই না, চাকরি বাকরি করি বা ভালো ট্রেনিং অর্গানাইজেশন পাশে নাই ঢাকার বাইরে যারা আসি, তারা যেন এই ভিডিওগুলো দেখে কিছুটা বেনিফিটেড হই, কিছুটা বেনিফিট পাই, আমার উদ্দেশ্য এটাই। সো আমি চাই যে আপনারাও কোয়েশ্চেন করেন, আপনারাও বিভিন্ন রকম প্রবলেমে পড়বেন, অবভিয়াসলি প্রবলেমে পড়তেই পারেন, সেই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমি আমার সময়গুলোতে আমি আপনাদের সাথে কথা বলবো, ডিসকাস করবো। আমাকে চাইলে কল করতে পারবেন, ফেসবুকে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। সো আশা করি সবার উপকারে আসবে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।